মিয়ানমারে প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছে দেশটির জান্তা সরকার এমন একটি সময় এই ঘোষণা আসলো যখন বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে দেশটির সামরিক বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে দু সালের ফেব্রুয়ারিতে একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী কিন্তু গত মাস থেকে বিদ্রোহী গোষ্ঠী এবং অভ্যুত্থান বিরোধী যোদ্ধাদের সাথে একের পর এক যুদ্ধে তাদেরকে পরাজিত হতে দেখা যাচ্ছে এ অবস্থায় শনিবার দেশের প্রাপ্তবয়স্ক তরুণ তরুণীদের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করেছে জান্তা সরকার ঘোষণা অনুযায়ী এখন থেকে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী সকল পুরুষকে মিয়ানমারের সামরিক বাহিনীতে যোগ দিয়ে অন্তত দুই বছর কাজ করতে হবে আর নারীদের মধ্যে যাদের বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তাদেরকেও একই মিয়াদের সামরিক বাহিনীতে চাকরি করতে হবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি জান্তা সরকার তবে এক বিবৃতিতে তারা জানিয়েছে যে দেশটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় উপবিধি প্রক্রিয়া আদেশ বিজ্ঞপ্তি এবং নির্দেশনাবলী প্রকাশ করবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে একের পর এক অপমানজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী দু সালের শেষের দিকে মিয়ানমারের তিনটি বিদ্রোহী গোষ্ঠী মিলে হামলা চালিয়ে শান রাজ্যের সীমান্ত ক্রসিং এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো দখল করে নেয় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই রাজ্যটি মিয়ানমারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি দিয়েই সড়কপথে চীনের সাথে বেশিরভাগ বাণিজ্য সংগঠিত হয়ে থাকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে যে তারা মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া এবং মেওয়াতে পাহাড়ের চূড়ায় অবস্থিত শেষ সামরিক ঘাটিটির নিয়ন্ত্রণ নিয়েছে এর আগে মিয়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট মিড সুয়ে সতর্ক করে বলেছিলেন যে বিদ্রোহীদের সাথে যুদ্ধ নিয়ন্ত্রণে আনতে না পারলে দেশটি ভেঙে যেতে পারে দেশের সামরিক বাহিনীতে নাগরিকদের বাধ্যতামূলক যোগদানের বিধান রেখে দু হাজার দশ সালে মিয়ানমার একটি আইন চালু করা হয়নি আইনটিতে দুই বছরের জন্য নাগরিকদের সামরিক বাহিনীতে চাকরি করা বাধ্যতামূলক করা হয়েছিল তবে আইনে এটাও বলা হয়েছে যে জরুরি অবস্থায় সামরিক বাহিনীতে চাকরির এই মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে দুই সালে ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারের জরুরি অবস্থা ঘোষণা করেছিল জানতা সরকার সম্প্রতি সেই জরুরি অবস্থা আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে দু সালে গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়ার আগে মিয়ানমার প্রায় পঞ্চাশ বছর নিপুণমূলক সামরিক শাসনের অধীনে ছিল এরপর একটি গণতান্ত্রিক সরকার দেশটির ক্ষমতা গ্রহণ করেছিল কিন্তু দু হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি একটি সেনা অবুত্থানের মাধ্যমে দেশটির সামরিক বাহিনী পুনরায় ক্ষমতা দখল করে নেয় এরপর থেকে মিয়ানমারের যুদ্ধ ও সহিংসতা চলে আসছে এতে দেশটির হাজার হাজার নাগরিক প্রাণ হারিয়েছে দশ লাখেরও বেশি মানুষ বস্তুচ্যুত হয়েছে স্বাধীনতার পর থেকে সাত দশকেরও বেশি সময় ধরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে সামরিক বাহিনীর সংঘাত চলমান থাকলেও সাম্প্রতিক সময়ে সে সংকট সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম কাচ্ছে দেশটির জান্তা বা সামরিক শাসকরা অক্টোবরে হামলা শুরু হবার পর থেকে হাজার হাজার সৈন্য তাদের অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্রোহী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে মিয়ানমারের সামরিক জান্তার দখলে থাকা অনেক শহর ও এলাকা বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নিয়েছে বলেও খবরে প্রকাশ করছে